ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো কেমন আছো তোমরা? তো আজকে না দেখো, ঘুম থেকে উঠেই সকাল সকালই কিন্তু ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। আর রুহি এখন গেছে স্কুলে, তো রুহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম কেননা তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, তো এই জন্যেই এলাম। তো যাই হোক, তো এখনও সকালে রান্না বান্না কিছুই হয়নি, এরপরে গিয়ে করব। তো টুকটাক আমি সকালে কিছু করে নিই, তারপরে রান্নার মাসি আসে, দেন সব কিছু রান্না কিন্তু করে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে না বেলকনিতে দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগে। তো আজকের দিনটাও খুব সুন্দর লাগছিল এইভাবে দাঁড়িয়ে থাকতে। আর রুহিও যেহেতু এখন স্কুলে চলে যায়, এই জন্য না অনেকটা ফাঁকা টাইম কিন্তু আমি পেয়ে থাকি। আর আজকে না ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম এরকম ধোসা আর সাম্বার ডাল। তো মোটামুটি 12টা নাগাদ না ও স্কুল থেকে চলে এসছে, আর দেখো আমার বার্থডেতে যেসব বেলুন লাগানো ছিল সেগুলো কিন্তু আজকে ও ফাটাচ্ছে। তো এটা করতে না ও বেশ মজা পায়। আর বার্থডেতে এইভাবে যেহেতু বেলুন লাগানো হয়েছিল, তো আমি না কিছুদিন রেখেই দিয়েছিলাম। দেখো বেলুনগুলো পুরো সাদা হয়ে গেছে। আর দুপুরে দেখো লাঞ্চের জন্য মাসি এভাবে রান্না করেছে ভেন্ডি আলু ভাজা, এখানে ডাল, মুসুরির ডাল এবং এখানে চিকেন। তো এইটুকু সিম্পল রান্নাই আমি কিন্তু আজকে করিয়েছি। আর দেখো আমার বার্থডে গিফট কিন্তু ফাইনালি চলে এসছে, আর এটাও কিন্তু একদমই সারপ্রাইজিং ছিল। এটা বার্থডে 2-3 দিন পরেই এসছে, বাট তোমাদের সাথে আজকে শেয়ার করছি, এটা ভুলেই গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এটাও না হঠাৎ একদম, মানে একটা ল্যাপটপ আমাদের কেনার কথাই ছিল, কারণ আমার ল্যাপটপটা খুব বেশি হ্যাং করছিল সেই জন্য। তো তারপর ও যে এইভাবে অ্যাপেল অর্ডার দিয়ে দিয়েছে সেটা আমি ভাবতেই পারিনি, হঠাৎ করে কুরিয়ার এসে বেল বাজাচ্ছে, বলছে এই নিন। তো আমি তো দেখে ভাবছি এটা আবার কী জিনিস, এত বড় বাক্সতে এসেছিলো। তো তারপর খুলে দেখি এই অবস্থা, আর ও না আমাকে বলছে তুমিই খোলো এটা, দেখো তো কী আছে। আর আমি না দেখে এটা একদমই সারপ্রাইজড। আর দুপুরে ঘুম থেকে ওঠার পর না রুহির মুডটা বেশ ভালো থাকে। তো দেখো ও এইভাবে আমার একটা ওড়না কোথার থেকে খুঁজে পেয়েছে, তো এটা দিয়ে না খুব সুন্দরভাবে খেলা করছিল। তো আমরা না এখন রেডি হচ্ছি, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এখন না যাব আমরা হ্যালোইন পার্টিতে। তো আমাদের এখানে একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে, আমরা সবাই মিলে যেটা অর্গানাইজ করেছি। তো সবাই আমরা কিছু মানে টাকা দিয়ে দিয়েছি, আর তারপর একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে, আর যেটা হচ্ছে হ্যালোইন পার্টি। আর তোমরা যদি না জেনে থাকো হ্যালোইন পার্টি কি সেটাও তোমাদের বলে দিই, খ্রিস্টানরা না এটা কিন্তু প্রথম মানায় বা পালন করে এটা হ্যালোইনটা। তো হ্যালোইনে মৃত মানুষদের ওরা স্মরণ করে আজকের দিনটায় শ্রদ্ধাঞ্জলি জানায়, এই জন্যই কিন্তু হ্যালোইন মানানো হয়। আর এটা কিন্তু এখন সবাইয়ের মধ্যেই ট্রেন্ডিং হয়ে গেছে, সবাই কিন্তু হ্যালোইন মানাচ্ছে, তো আমরাও ব্যতিক্রম কেন থাকি। তো এই জন্য আজকে আমরাও যাচ্ছি হ্যালোইন পার্টি মানাতে, এখন হ্যালোইনের মেকআপ অ্যান্ড লুক করবো, একটু ভূত ঠুত সাজবো। তো চলো দেখে নিই কী কী করি আর হ্যালোইন পার্টিতে কী কী হয়। ও কিরকম মেকআপ করছি দেখেই ভয় লাগে, তবুও আমি একটু লাইটই করছি, অত বেশি ডার্ক করবো না, তাহলে আর তোমাদের তোমরাই ভয় পেয়ে যাবে। এখানে দেখো একটা মাকড়সা, আর এখানে দুটো শিং। তো দেখো রুহিকে আমরা কি সাজিয়ে দিয়েছি, রুহি দেখো এই সাইডে মাকড়সা আসছে, মাকড়সা। তো তোমরা না অনেকেই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছো যে হ্যালোইনের এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি, সেটা যেন তোমাদের অবশ্যই জানাই। এই লুকটি ক্রিয়েট করার জন্য আমি এখানে ইউজ করেছি আইলাইনার এবং লিপস্টিকের, তোমরা অ্যাক্রিলিক পেন্টেরও ইউজ করতে পারো। এবার নিব আমরা লিপস্টিক, লিপস্টিক দিয়ে রুহিকে দুটো আমাদের ইনস্টাগ্রাম আইডিও তোমরা কিন্তু চাইলে ফলো করতে পারো, আর সেটার নাম হলো বেবি মম মন্টি। সেখানেও কিন্তু আমার আর রুহির অনেক মজার মজার ভিডিও তোমরা দেখতে পারবে। আর রুহিকে দেখো কতটা খুশি হয়ে গেছে, অন্য বাচ্চারা ভয় পাবে আর ও আরো এই সব দেখে খুশি হয়। আর দেখো ফাইনালি আমি কিন্তু হ্যালোইন লুক একদম ক্রিয়েট করে ফেলেছি, দেখো কেমন লাগছে আমাকে। ব্ল্যাক ড্রেস, ফুল ব্ল্যাক ড্রেস অ্যাকচুয়ালি ছিল না, ওরা সবাই বলেছিল ফুল ব্ল্যাক ড্রেস পরে আসিস, তো যাই হোক একটুখানি হালকা মেকআপ করে নিয়েছি না, এটাই ভালো লাগছে তাই না। তো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে,
মনা এদিকে আসো এদিকে আসো আর রুহির লোকটা দেখো রুহির ফাইনাল লোকটা তোমরা দেখো নি দেখো 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 রুহির ফাইনাল লোক এই দেখো আমরা কি বেবি মাম ভূতু ওখানে কি কি হচ্ছে অনেক কিন্তু মস্তি আছে অনেক সাসপেন্স আছে তো চলো আর এখন দেখো আমরা চলে এসেছি হ্যালোইন পার্টিতে আর এটা না আমাদের কমপ্লেক্সের যে কমিউনিটি হল আছে সেখানেই কিন্তু অর্গানাইজ করা হয়েছে আর আমাদের এই পার্টির জন্য না বেবি মমের জন্য পার ফ্যামিলি থেকে 900 rupees করে নেওয়া হয়েছে এই পার্টিটা অর্গানাইজ করার জন্য কারণ কমিউনিটি হলেরও কিন্তু একটা চার্জেস আছে তো দেখো কত ডরাবনা জিনিসপত্র সব এখানে কিন্তু রাখা ছিল তো এই বিস্কিটগুলোকে দেখো তো দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস যেটা আমাদের ফ্ল্যাটের কয়েকজন দিদিরাই কিন্তু অর্গানাইজ করেছে আমরা কিন্তু শুধু জাস্ট পেমেন্টটাই করেছি বাট ওরাই কিন্তু সমস্ত কিছু অর্গানাইজ করেছে আর এত সুন্দর একটা পার্টি আমাদের উপহার দিয়েছে আর যে কোনো পার্টি অর্গানাইজ করা হলে না আমাদের কিন্তু খুব মস্তি হয় বিশেষ করে এটা আরও যেহেতু গার্লস পার্টি ছিল বলতে গেলে তো আমাদের আরও মজা হচ্ছিলো তো আমরা এইভাবে বিভিন্ন লুক দিয়ে কিন্তু ফটো সেশন করছিলাম তো আমি তো এই নখগুলোও পরে নিয়েছিলাম আর তারপর এখানে কেক কাটিংয়ের জন্য সব বেবিসদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তো বেবিগুলোকেই না সব থেকে বেশি সুন্দর লাগছিলো আমার মনে হয়েছে আর তারপর কেক কাটিংয়ের পর রুহিকে এইভাবে কেক দিয়ে দিয়েছিল তো রুহি না একা একাই সেই সব খাচ্ছিল ও বেশ মজা পেয়েছে কিন্তু এই পার্টিটাতে এসে আর এইভাবে ভুতু সেজে চলো তোমাদের এখন একটা ভূতকে সাথে পরিচয় করে দিই এই দেখো এই যে দুটো ভূত এখন আরেকটা ভূতের সাথে তোমাদের পরিচয় করে দিই দেখো এক একজনের লুক দেখো দেখো কেমন ভূতনি আর তারপর না এইভাবে বসে আমরা সবাই মিলে একটুখানি গল্প গুজব করছিলাম আর এইভাবে আমাদের ফটো সেশন তো শেষই হচ্ছিল না এখানে না বেবিসদের নিয়ে অনেক অ্যাক্টিভিটি করানোরও কথা ছিল বাট তারপর কেউ আর বেশি চাপ নেয়নি সবাই এরকম মস্তি করতেই কিন্তু বিজি হয়ে গেছে আর তারপর না আমরা মায়েরাও একটুখানি কেক টেক খেয়ে নিচ্ছিলাম এবং গল্প করছিলাম আর বেবিসরা এইভাবে খেলা করছিল তো তারপর বেবিসদের কিছু গিফটস দেওয়া হয়েছে চিপস চকলেট আর এভাবে পিৎজা দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু ওখানে সবাই কেকস অ্যান্ড অল অনেক কিছু খেয়ে নিয়েছে এই জন্য না পিৎজাগুলো আমরা বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম মানা তোমার মজা লেগেছে আজকে মজা লেগেছে ওয়াও দেখি এত কিছু দিল ফাইনালি হ্যালোইন পার্টি কিন্তু ডান তো দারুণ কিন্তু মজা হলো দেখো ভূত টুত সেজে মানে আমি ভাবছিলাম যে আমি মনে কম বেশি সেজে ফেললাম বাট দেখি ওখানে সবাই প্রচুর সেজেছে বাট আমার লুকটাও কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড ওয়ান্স অ্যাগেন হ্যাপি হ্যালোইন মানা টাটা গো দাও দেখো রুই খুব বিজি হয়ে গেছে ওর তো গিফট টিফট পেয়ে ও খুব আনন্দ ফাইনালি এখন খাচ্ছি পিৎজা আর তোমাদের দারুণ একটা সুখবর দেওয়ার আছে সেটা হলো আমার বেবি মাম মান্টি চ্যানেলে আজই দেখো 2 million সাবস্ক্রাইবার পূর্ণ হলো ইয়ে পার্টি আর প্রচুর হ্যালোইনের পার্টি করলাম তোমরা ভাবছো যে হলো সব শেষ হয়ে গেল বাই বাই টাই বাই বলে দিয়ে আবার কেন এসছি তো আবার এই জন্য এলাম তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য এইভাবেই আমার পাশে থেকো তাহলে হয়তো একদিন 10 মিলিয়নেও যেতে পারবো আর তোমাদের সাথে সেই ডায়মন্ড বাটনটাও শেয়ার করতে পারবো এই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব